সোমবার কেরল বিধানসভায় রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণের পুরোটা পাঠ করেন। সেই ভাষণের ছত্রে ছত্রে আছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা। উল্লেখ্য, এ মাসের গোড়ায় তামিলনাড়ু বিধানসভায় উল্টো পথে হেঁটেছিলেন রাজ্যপাল রবি। রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণের পুরোটা না পড়েই সভাকক্ষ ত্যাগ করেন তিনি। অধিবেশন কক্ষে ছবিও ছিল ভিন্ন। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ নিয়ে সরব ছিল শাসক দল ডিএমকে। রাজ্যপাল সভাকক্ষ ছেড়ে যেতেই তাঁর বিরুদ্ধে অধিবেশনে অনাস্থা প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। কিন্তু তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির পথে হাঁটলেন না কেরলের আরিফ মোহাম্মদ খান। রাজ্যপাল আরিফ রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ শুরু করা মাত্র বিরোধী দল কংগ্রেস ওয়েলে নেবে গভর্নর গভর্নমেন্ট ভাই ভাই স্লোগান দিতে থাকে। শাসক দল সিপিএম এর বিরুদ্ধে সরভায় হাত শিবির। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও সিপিএম এর মধ্যে রাজ্যের ছদ্ম লড়াই চলছে কংগ্রেসকে দুর্বল করতে এই চক্রান্ত।